আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে নিউজে কী থাকছে গোসলেই বোঝা যাবে আপনার চরিত্র কেমন স্নান করার সময় শরীরের কোন অংশটা আপনি প্রথমে ধোলাই করেন এটা যেন আপনার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব কি কথাটা শুনতে বেশ আজব লাগছে তাই তো তবে সত্যিটা হলো বাস্তবিকে এমন করা সম্ভব কিভাবে চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে বুকের অংশ যারা স্নানের শুরুতেই বুকের অংশে জল ঢালেন তারা খুব বাস্তববাদী হন শুধু তাই নয় এরা মুখের উপর সত্যি কথা বলে দিতেও পিছপা হন না সেই সঙ্গে এইসব মানুষেরা যে কোনো কাজ খুব মন দিয়ে করতে ভালোবাসেন তবে এদের ধৈর্য খুব কম হয় মুখ স্নানের শুরুতে মুখে জল দিলে বুঝতে হবে ওই মানুষটি টাকাকে খুব ভালোবাসে এবং টাকা রোজগারের জন্য যে কোনো পর্যায়েরা যেতে পারে তবে এদের চরিত্রের সব থেকে খারাপ দিক হলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা যে কোনো মানুষকে কাজে লাগাতে তৈরি থাকেন শুধু তাই নয় এরা নিজের ভালো ছাড়া আর কিছুই ভাবতে চান না তাই তো এমন মানুষদের থেকে সবাই দূরে থাকতেই পছন্দ করেন বগলের অংশ যারা প্রথমে বগলের অংশ পরিষ্কার করেন তারা সাধারণত খুব কর্মঠ হন এবং এদের বিশ্বাস করলে ঠকতে হয় না চারিত্রিক দিক থেকে এরা খুব অমায়িক হন এবং কর্মক্ষেত্রে খুব সফলতা অর্জন করেন তবে এদের চরিত্রের সব থেকে দুর্বল দিক হলো এরা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন ফলে মারাত্মকভাবে ঠকে যাওয়ার আশঙ্কা থাকে চুল যারা প্রথমেই চুলে জল দেন তাদের চরিত্র বাকিদের থেকে অনেকটাই আলাদা হয় এমন মানুষেরা শিল্পী মনের হন শুধু তাই নয় এরা বেশ ভাবুক হন টাকার বিষয়ে তেমন একটা গুরুত্ব দিতে না চাইলেও নিজের কাজ নিয়ে এরা খুব প্যাশনেট হন এদের কাছে টাকাটাই সব সব না কাজটাই সব তাই তো এমন মানুষেরা নিজের কাজ নিয়ে থাকতেই বেশি ভালোবাসেন গোপন অংশ যারা স্নানের শুরুতে শরীরের গোপন অংশে জল ঢালেন তারা সাধারণত খুব লাজুক হন তাই তো এদের পছন্দের মানুষের সংখ্যা খুব কম হয় এদের চরিত্রের সব থেকে খারাপ দিক হলো এরা একেবারে আত্মবিশ্বাসী হন না ফলে কোনো কাজই ঠিকমতো করে উঠতে পারে না অন্যান্য অংশ যারা উপরে আলোচিত শরীরের অংশগুলো বাদ দিয়ে বাকি অংশে প্রথমে জল ঢালেন তারা সব দিক থেকেই খুব সাধারণ হন মনের জোর এবং কর্মক্ষমতা থাকলেও সফলতা যেন এদের সঙ্গী হতে চায় না এই ধরনের মানুষেরা খুব একটা সাহসী হন না তাই তো চেনা পথের বাইরে গিয়ে কিছুটা কিছুই করতে চান না এরা তাই তো এদের জীবনটা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে হয়ে যায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ